অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রত্যেকেই এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। ইষ্ট দেবতা, রাশি অনুযায়ী ইষ্ট দেবতা আপনার ভাগ্য চমকাবে, ভাগ্যে আসবে পরিবর্তন। দেখুন, ইউটিউবে কিছু আপলোড হয়েছে ভিডিও এই নিয়ে, ভুল ভ্রান্তি এগুলো কিন্তু ছড়ানো হচ্ছে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে আপনার রাশির ইষ্ট দেবতা এক, আবার আপনার লগ্নের ইষ্ট দেবতা এক। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। আপনার ধরুন বৃষ রাশি, আপনার বললো শিব ইষ্ট দেবতা, আবার লগ্ন দেখা গেল মকর লগ্ন, আপনার বললো দক্ষিণে কালী ইষ্ট দেবতা। এইরকমভাবে কোনো ইষ্ট দেবতা হয় না। লগ্নের আলাদা ইষ্ট দেবতা, রাশির আলাদা ইষ্ট দেবতা, এই যে ভুল বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, মানুষ কোনটা গ্রহণ করবে, লগ্ন করবে না রাশি করবে, এটা নিয়ে কিন্তু মানুষ খুব টেনশনে আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে একদম বার করে নিয়ে এসে সঠিক পরিষ্কার চিত্র আপনাদেরকে আমি জানাতে চাই। দেখুন, প্রথমেই বলছি, এই যেগুলো যে ভিডিও আপলোড হয়েছে ইউটিউবে, লগ্নের আলাদা রাশি আলাদা, এটা সম্পূর্ণরূপে ভুল। এবার আপনাদেরকে জানাই ইষ্ট দেবতা। প্রত্যেকের রাশিরই ইষ্ট দেবতা আছে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, যে কাজটি করলে আপনারা বেশি লাভবান হবেন। অর্থাৎ আপনার ছোটবেলা থেকে আপনি ধরুন শিবের ভক্ত, আপনি বাল্য বয়স থেকে আপনার শিবকে পছন্দ লাগে, মহাদেবের উপাসনা পুজো করেন, কিন্তু আপনি যখন বড় হলেন, যখন বুঝতে পারলেন সব কিছু, তখন আপনাকে বলা হচ্ছে যে না, আপনি শিবের আপনার ইষ্ট দেবতা নয়, আপনার বিষ্ণু ইষ্ট দেবতা। তখন কি হবে, আপনি কিন্তু মনে মনে যাকে ভক্তি ভরে এতদিন করে আসলেন, সেটা কিন্তু পরিবর্তন করে আপনাকে জোর করে চাপিয়ে দেওয়া হলো আপনার শিব ইষ্ট দেবতা নয়, আপনার বিষ্ণু ইষ্ট দেবতা। এটা মোটেও সঠিক নয়। আপনার মন থেকে যে দেবতাকে আপনার ভালো লাগবে, আপনি ছোটবেলা থেকে, এটা হচ্ছে পূর্ব জন্মের ফল। এই যে অনেকে না ছোটবেলা থেকে দেখা গেল কৃষ্ণের উপাসনা করে, এটা হচ্ছে পূর্ব জন্মের একটা ফল, এই জন্মে কিন্তু চলে আসে। অর্থাৎ আপনি কৃষ্ণের উপাসনা করছেন, আমি জোর করে আপনাকে বলে দিলাম আপনি কৃষ্ণের উপাসনা না করে আপনি দক্ষিণেশ্বর কালীর উপাসনা করুন, এটা ভুল। আপনার রাশি অনুযায়ী আপনার দক্ষিণেশ্বর কালী ইষ্ট দেবতা, এগুলো সম্পূর্ণরূপে ভুল। আপনি ছোটবেলা থেকে যে দেবতাকে আপনি ভক্তি ভরে পূজা করে এসছেন এবং আপনি যাকে মেনে এসছেন, সেটাই কিন্তু আপনার ইষ্ট দেবতা। জোর করে চাপি দিয়ে ইষ্ট দেবতা হয় না। আমি আপনাদেরকে এটা আমি পরিষ্কার একটা ভিডিও আপনাদেরকে সামনে আমি তুলে ধরতে চাই। আপনি যাকে অন্তর থেকে ভালোবাসেন, অন্তর থেকে আপনার ভক্তি আসে, সেটাই আপনার ইষ্ট দেবতা। আপনি যদি শিবের উপাসক হন, আপনি শিবেরই পূজা করুন, আপনি ছোটোবেলা থেকে বাল্য বয়স থেকে। আপনি যদি কৃষ্ণের উপাসক হন, আপনি যদি শ্রীকৃষ্ণেরই উপাসনা করেন। আপনি যদি গণেশজির উপাসনা করেন ছোটোবেলা থেকে, আপনি গণেশজিরই উপাসনা করুন। আপনি যদি স্বয়ং বিষ্ণুর উপাসক করেন, আপনি বিষ্ণুরই উপাসনা করুন। আপনি যদি কালীর উপাসনা করেন, আপনি কালীর উপাসনাই করুন ছোটোবেলা থেকে। আপনি যদি ছোটোবেলা থেকে মা তারার উপাসনা করেন, তাহলে আপনি মা তারারই উপাসনা করুন। আপনি যদি সরস্বতীর উপাসনা করেন, আপনি সরস্বতীরই উপাসনা করুন। আপনি যদি হনুমানজির উপাসনা করেন, আপনি ছোটোবেলা থেকে হনুমানজি আপনার পছন্দ, আপনি হনুমানজিরই উপাসনা করুন। জোর করে
আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে না, আপনার রাশিভিত্তিক এটা আপনার গ্রহ, আপনার রাশিভিত্তিক এটা হচ্ছে আপনার দেবতা, সেটা কিন্তু সঠিক তথ্য নয়। অর্থাৎ আপনি ছোটবেলা থেকে যে দেবতাকে উপাসনা পূজা পাঠ করে আসলে, যার কাছ থেকে আপনি বহু কিছু পেয়েছেন, যে ঠাকুরের পূজা অর্চনা করে, আপনি সেই দেবতাকেই আপনি ইষ্ট দেবতা বলে মানুন, দেখবেন আপনার জীবনে আসবে চমৎকারী পরিবর্তন, ভাগ্য আপনার বদলে দেবে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, আর কিছু যে ভুল তথ্য উপস্থাপনা হচ্ছে, লগ্নের আলাদা ইষ্ট দেবতা, রাশির আলাদা ইষ্ট দেবতা, এইসব ভুলভাল ভিডিওতে আপনারা শুনে পা দিবেন না, এটা সম্পূর্ণরূপে ভুল। ইষ্ট দেবতা রাশি অনুযায়ী হয়, কিন্তু আমি আপনাদেরকে কেন বললাম, আপনার ছোটবেলা থেকে আপনি বাল্য বয়স থেকে যে ইষ্ট দেবতা যার উপাসনা করছেন সেটাই আপনার ইষ্ট দেবতা। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে আপনারা যাকে ভালো লাগে আপনি তাকে পূজা করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা ফল পাবেন এবং ভাগ্য আপনাদের বদলাবে, ভাগ্যে আসবে বিশাল পরিবর্তন। তো প্রিয় দর্শক বন্ধু, আজ তো সময় শেষ, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, এবং আপনাদের যদি কোনো কমেন্টসের ব্যাপার থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনি কমেন্টস করে আমাকে জানাতে পারেন আপনার প্রশ্ন। নমস্কার, ধন্যবাদ।